ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। মন্দির কি ভালো আছে ভাইজান? আছে, মন মেজাজ ভালোই আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে। বেচা কিনা একটু খারাপ বলে এই জন্য। আচ্ছা আচ্ছা, বেচা কিনা একটু খারাপ। ইন্ডিয়ান আমদানি, সেরকম পাকিস্তান, মিশর, চায়না, দেশি, সব মালের আমদানি আছে। সব মালের বর্তমানে আমদানি আছে, দেখেন পিছনে প্রচুর, পুরা ভরপুর ঘর না? আমরা তো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ঘরে এখন আমদানি হচ্ছে, প্রচুর আমদানি হচ্ছে। এগুলো একটু ছোট না? এটা ইন্ডিয়ান ছোট। আচ্ছা, ইন্ডিয়ান নাসিক ছোট না? ছোট। এটা কত করে বিক্রি হচ্ছে? 98 টাকা, 97, 98, 97, 98 টাকা। আর এই যে মোটাটা? মোটা বিক্রি করতে 100 টাকা থেকে শুরু করে নিচে 97, উপরে 100, উপরে 100। আচ্ছা আচ্ছা, এই নাসিক পেঁয়াজ, নাসিক পেঁয়াজ, ইন্ডিয়ান নাসিক পেঁয়াজ। দর্শক বন্ধুরা, উনি যে বলছে প্রচুর আমদানি, ওনার কথা বাদে আপনাদেরকে একটু দেখাই। আপনারা নিজেরাই বলবেন আমদানিটা কেমন হচ্ছে, নিজেরাই বলবেন। শুধু এলসি পেঁয়াজের এতটা পরিমাণে আমদানি হয়েছে বাজারে, অনেকে বলবে ভুয়া নিউজ দেয়। এ তাই আজকে আপনাদেরকে ঘুরিয়ে গাড়ি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাকিস্তানি পেঁয়াজ রয়েছে, কতটা পরিমাণে আমদানি রয়েছে বর্তমান বাজারে দেখতে পাচ্ছেন। পাকিস্তানি পেঁয়াজ রে ব্যাপক আমদানি রয়েছে বর্তমান বাজারে। ভাই, পাকিস্তানি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে? পাকিস্তানি 90 টাকা, 90 টাকা, 190 না, 90 না, শুধু খালি 90, শুধু খালি 90, খালি 90, সরি আমি ভুল বলছিলাম, শুধু 90 টাকা বিক্রি হচ্ছে এই পাকিস্তানি পেঁয়াজ। আমদানি রপ্তানি কবে থেকে ভালো শুরু হয়েছে? আমদানি রপ্তানি এই সপ্তাহ ধরে টুকটাক হচ্ছে, আছে আমদানি আছে। জি, পাবনার পেঁয়াজ কত গেছে রে ভাইজান? পাবনা দেশি মাল হলে 100 টাকা, দেশি 100, 101, রসুন কত করে বিক্রি হচ্ছে? রসুন বিক্রি হয়েছে আপনার 187, 187। ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ পাইকারি বাজার দর আপডেট। দর্শক।